ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনায় থাকবে দেওয়ানি মামলার পক্ষসমূহ, মোকদ্দমায় পক্ষভুক্ত কাকে বলে, দেওয়ানি মোকদ্দমার প্রয়োজনীয় পক্ষ কাকে বলে, দেওয়ানি মোকদ্দমার উপযুক্ত পক্ষ কাকে বলে, ভুল বিবাদীর নামে মোকদ্দমা দায়ের করলে কী করণীয়, কখন আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে, কখন আদালত অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করতে পারে, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কাকে বলে, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার শর্তসমূহ কী কী, দেওয়ানি মোকদ্দমা বা মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি পর্যন্ত ধাপগুলো কী কী, দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ। দেওয়ানি মোকদ্দমায় দুই ধরনের পক্ষ থাকে, যথা বাদী পক্ষ ইংরেজিতে প্লেইনটিফ এবং বিবাদী পক্ষ ইংরেজিতে ডিফেন্ডেন্টস। মোকদ্দমায় পক্ষভুক্ত কাকে বলে বা জয়েন্ডার অফ প্যারটিস কাকে বলে। দেওয়ানি কার্যবিধির এক আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে মোকদ্দমার পক্ষভুক্ত হতে পারে। মোকদ্দমার পক্ষভুক্ত দুই প্রকার, যথা বাদীর পক্ষভুক্ত যেটা বলে জয়েন্ডার অফ প্লেইনটিফস এবং বিবাদীর পক্ষভুক্তি সেটা হচ্ছে জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস। একটি মোকদ্দমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। একটি মোকদ্দমায় সকল ব্যক্তি বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে যদি মোকদ্দমার প্রত্যেক বাদী বা বিবাদীর দাবিকৃত প্রতিকার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয়, বা মোকদ্দমাটি এমন যে যদি এই ব্যক্তিরা বাদী বা বিবাদী পৃথক মোকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। এটা বলা হয়েছে আদেশ একে, বিধি এক এবং তিনে। উদাহরণ ক, যৌথভাবে খ এবং গ এর সাথে 100 টিন তেল বিক্রয়ের চুক্তি করে। ক পরবর্তীতে তা বিক্রয়ে অস্বীকার করে। এখানে খ এবং গ উভয়ের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে যা একই কার্য বা বিক্রয় চুক্তি থেকে উদ্ভব হয়েছে, তাই খ এবং গ বাদী হিসেবে যৌথভাবে মোকদ্দমা দায়ের করতে পারে। আরেকটা উদাহরণ বলি, একটি বাস এবং একটি কার এর মধ্যে সংঘর্ষ হয়। ক বাসের মালিক এবং খ কারের মালিক। সংঘর্ষের ফলে একজন পথচারী গ আহত হয়। এই মোকদ্দমায় গ ক এবং খকে বিবাদী করে মোকদ্দমা দায়ের করতে পারে। মোকদ্দমার প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টিস কাকে বলে এবং মোকদ্দমার উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস কাকে বলে। মোকদ্দমা ঘটনে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না সেই হলো প্রয়োজনীয় পক্ষ। যার উপস্থিতি ছাড়া আদালত কার্যকরী কোনো আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত রায় দিতে পারে না সেই হলো উপযুক্ত পক্ষ। উদাহরণ, সম্পত্তি বণ্টনের মোকদ্দমায় উক্ত সম্পত্তির সকল অংশীদার হলো প্রয়োজনীয় পক্ষ। জমির মালিক দখল পুনরুদ্ধার করার জন্য ভাড়াটিয়ার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে। এখানে ভাড়াটিয়া এবং জমির মালিক প্রয়োজনীয় পক্ষ, কিন্তু সাবটেন্যান্ট যাকে ভাড়াটিয়া বাড়ি ভাড়া দিয়েছিল সে হলো উপযুক্ত পক্ষ। অসংযুক্ত এবং অপসংযোগ এর পক্ষসমূহ কাকে বলে বা নন জয়েন্ডার কাকে বলে এবং মিস জয়েন্ডার কাকে বলে। দেওয়ানি কার্যবিধির আদেশ এক বিধি নয় অনুযায়ী মোকদ্দমার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মোকদ্দমায় পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত না করলে তাকে পক্ষসমূহের অসংযুক্তি বা নন জয়েন্ডার বলে। প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তি যার প্রয়োজন নেই তাকে পক্ষভুক্ত করলে সেটাকে পক্ষসমূহের অপসংযোগ বা মিস জয়েন্ডার বলে। কোনো মোকদ্দমায় পক্ষসমূহের অসংযুক্ত এবং অপসংযোগ এর কারণে কোনো মোকদ্দমা ব্যর্থ হবে না, এটা বলেছে আদেশ এক বিধি নয়। ভুল বিবাদীর নামে মোকদ্দমা দায়ের করলে কী করণীয়, আদেশ
এক এর দশ বিধির এক উপবিধিতে বলা হয়েছে মামলা দায়েরের পর আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। অন্যদিকে আদেশ একের দশ বিধির দুই উপবিধিতে বলা হয়েছে মামলা দায়েরের পর আদালত অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। মূলত দশ বিধি আদালতকে মোকদ্দমার যে কোনো সময় পক্ষ সংশোধন করার ক্ষমতা দিয়েছে এবং এই ক্ষমতা আদালতের বিবেচনামূলক। এর পরের প্রশ্ন হচ্ছে কখন আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। যখন বাদী হিসেবে ভুল ব্যক্তির নামে মোকদ্দমা দায়ের করা হয়েছে বা সঠিক ব্যক্তির নামে মোকদ্দমা দায়ের করা হয়েছে কি না সে বিষয়ে কোনো সন্দেহ আছে, তখন আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে অন্য যে কোনো ব্যক্তিকে বাদী হিসাবে সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে যদি মোকদ্দমাটি সরল বিশ্বাসপ্রসূত ভুলের মাধ্যমে দায়ের করা হয় বা মোকদ্দমায় বিরোধের প্রকৃত বিষয় নির্ধারণ করার জন্য এটা প্রয়োজনীয় হয়। এটা বিধি দশে বলা হয়েছে। কখন আদালত প্রয়োজনীয় পক্ষ কর্তন করতে পারে বা স্ট্রাইকিং আউট করতে পারে। আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন অনুযায়ী অথবা বিনা আবেদনে এবং আদালতের নিকট সঙ্গত মনে হলে অসঙ্গতভাবে পক্ষভুক্ত বাদী বা বিবাদীকে বাদ দিতে এবং যে ব্যক্তিকে সংযুক্ত করা প্রয়োজন তাকে যুক্ত করতে আদেশ দিতে পারে। এটা হলো অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করা। এটা বলা হয়েছে বিধি দশের দুয়ে, অবশ্যই এটা আদেশ এক। এখানে জেনে রাখা ভালো যে নতুনভাবে বিবাদী সংযোজিত হলে আরজি সংশোধন করতে হয়। বিধি দশে চার উপবিধিতে বলা হয়েছে যে ব্যক্তিকে নতুনভাবে বিবাদী রূপে মোকদ্দমায় যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে যখন সে সমন প্রাপ্ত হয়েছে তখন থেকে। এটা বলা হয়েছে বিধি দশের পাঁচে। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কাকে বলে। দেওয়ানি কার্যবিধির এক আদেশের আট বিধিতে প্রতিনিধিত্ব মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ নিয়ম হল মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন সকল ব্যক্তি উক্ত মোকদ্দমায় বাদী বা বিবাদী হিসাবে যুক্ত হবে, কিন্তু এক আদেশের আট নং বিধি এই নিয়মের একটি ব্যতিক্রম। আট নং বিধি অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তুতে একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকলে উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ আদালতের অনুমতি নিয়ে বা আদালতের ইচ্ছায় তাদের স্বার্থবান ব্যক্তির পক্ষে মোকদ্দমা চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত মোকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার শর্তসমূহ কে কে। এক নম্বর শর্ত, মোকদ্দমার পক্ষ অবশ্যই অনেক বা একের অধিক হতে হবে। দুই হচ্ছে তাদের মোকদ্দমায় অবশ্যই একই স্বার্থ থাকতে হবে। তিন হচ্ছে আদালতের নিকট হতে অনুমতি নিতে হবে, এটা বাধ্যতামূলক। চার হচ্ছে সকল পক্ষকে উক্ত মোকদ্দমা দায় সম্পর্কে বাদীর খরচে নোটিশ দিতে হবে। অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করতে হলে বা জবাব দিতে হলে প্রমাণ করতে হবে যে কতিপয় ব্যক্তিদের উক্ত মোকদ্দমার বিষয়বস্তুতে একই স্বার্থ বা সাধারণ স্বার্থ বা অভিন্ন স্বার্থ ছিল। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বৈধতার জন্য আদালতের অনুমতি আবশ্যক। দেওয়ানি মোকদ্দমা বা মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি পর্যন্ত ধাপগুলা কী কী। প্রথমে মোকদ্দমা দায়ের করতে হয়, সেটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে প্রথমে আরজি দাখিল করতে হবে। দেওয়ানি কার্যবিধির ২৬ ধারায় এবং চার আদেশ অনুযায়ী প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে।
এটা আদেশ 6 এবং 7 এও বলা হয়েছে তারপরে সমন প্রদান করতে হবে সমন প্রদানের মাধ্যমে বিবাদীকে বিষয়টি জানানো হয় এবং লিখিত জবাব দাখিলের জন্য আহ্বান করা হয় এটা বলা হয়েছে আদেশ 5 লিখিত জবাব দাখিল এর পরবর্তী ধাপ বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করা হয় এবং বাদীর দাবির জবাব প্রদান করা হয় এটা বলা হয়েছে আদেশ 6 ও 8 এরপরে কার্যক্রম হচ্ছে মধ্যস্থতার জন্য প্রেরণ লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে আদালত মোকদ্দমাটির শুনানি মুলতবি রেখে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারীর নিকট প্রেরণ করতে পারে এবং মোকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হলে উক্ত নিষ্পত্তি অনুসারে আদালত ডিক্রি বা আদেশ প্রদান করবে এটা বলা হয়েছে ধারা 89 ক ধারায় পক্ষগণ হাজির না হলে করণীয় মোকদ্দমার পক্ষ হাজির না হলে আদালত 9 আদেশে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে পারে এর পরের ধাপ হচ্ছে বিচার পূর্ব কার্যধারা বিচার পূর্ব কার্যধারার প্রথম যে পদক্ষেপটা নিবে আদালত সেটা হচ্ছে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ মধ্যস্থতা ব্যর্থ হলে মধ্যস্থতার পূর্বে মোকদ্দমাটি যে অবস্থায় ছিল সেখান থেকে শুরু হবে এবং আদালত প্রথম শুনানির দিন নির্ধারণ করে দিবে পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণ করতে প্রথম শুনানির দিন আদালত উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করবে এবং প্লেডিংসে উল্লেখিত কোনো দাবি বা অভিযোগ কোনো পক্ষ স্বীকার করে কি না সেটা বিবেচনা করবে এটা আদেশ 10 এ বলা হয়েছে এর পরের ধাপ হচ্ছে বিচার্য বিষয় গঠন প্রথম শুনানির সময় পক্ষগণ যে সকল বিষয়ে সম্মত হতে ব্যর্থ হলো বা যদি কোনো বিষয়ে সম্মত না হয় তাহলে আদালত সে সকল বিচার্য বিষয়ের উপর মোকদ্দমাটির সঠিক সিদ্ধান্ত নির্ভর করে বলে প্রতীয়মান যদি আদালতের কাছে মনে হয় সেইগুলির উপর ভিত্তি করেই আদালত বিচার্য বিষয়ে প্রণয়ন করবে এটা বলা হয়েছে আদেশ 14 এরপরে প্রথম শুনানিতে রায় ঘোষণা যে ক্ষেত্রে মোকদ্দমার প্রথম শুনানির দিন এটা প্রতীয়মান হয় যে পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় নেই সেক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারে কিন্তু বিচার্য বিষয় থাকলে আদালত 30 ধারা অনুসরণ করবে এবং সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য সমন প্রদান বা দলিল দাখিল বা প্রকাশ বা দলিল পরিদর্শন ইত্যাদির আদেশ প্রদান করতে পারে এটা বলা হয়েছে আদেশ 15 আদেশ 16 আদেশ 11 12 ও ধারা 30 থেকে 32 এরপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো কার্যধারায় আদালত অন্তর্বর্তীকালীন আদেশ যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা রায়ের পূর্বে আটক রায়ের পূর্বে ক্রোক কমিশন ইত্যাদি ইস্যু করতে পারে এটা বলা হয়েছে আদেশ 26 আদেশ 38 আদেশ 39 এবং আদেশ 40 এর পরের ধাপ হচ্ছে বিচার পর্ব কার্যধারা বিচার পর্ব কার্যধারায় প্রথমেই মোকদ্দমা শুনানি হবে দাবি প্রমাণ করার জন্য বাদী বক্তব্য শুরু করবে সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও সাক্ষ্য লিপিবদ্ধ করা সাক্ষীদের জেরা এবং পুনঃজবানবন্দি গ্রহণ মৌখিক যুক্তিতর্ক বা লিখিত যুক্তিতর্ক প্রদান এবং যুক্তিতর্ক সমাপ্ত করা এর পরের ধাপ হচ্ছে রায় ঘোষণা 20 আদেশের 1-5 বিধি অনুসারে আদালত রায় ঘোষণা করতে পারে এবং ডিক্রি ও আদেশ প্রণয়ন করবে এর পরের ধাপ হচ্ছে ডিক্রি জারি 21 আদেশে উল্লিখিত পন্থায় ডিক্রি জারির জন্য আবেদন করতে হবে এই হচ্ছে দেওয়ানি মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি পর্যন্ত ধাপগুলি ধন্যবাদ।